সালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে আসে কথা বললো ডোর নিয়ে আমরা যখন কোনো ঘর তৈরি করি আমরা দরজা নিয়ে কিন্তু অনেক কনফিউজ থাকি কোন জায়গা থেকে কী দরজা বানাবো আমরা দীর্ঘদিন যেমন কিন্তু দরজার ভিডিওগুলো করি দরজা বানাই ক্লাইন্টদের বাড়িতে দেই সেগুলো নিয়ে অনেক সময় ভিডিও করা হয় অনেক সময় করা হয় না যেহেতু কাঠ নিয়ে কাজ করি কাঠের সমস্ত কিছুই কিন্তু বানানো হয় আমাদের কাছে বড় বড় মেন গেট আপনারা দেখেছেন বাহলি দরজা তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমার এক ক্লায়েন্টকে সম্মানিত ক্লায়েন্টকে চারটা ডোর আমরা দিয়েছি উনি আমাদের ঢাকাতেই থাকেন শিকদার মেডিকেলে তো এত চমৎকার ডিজাইন সম্পূর্ণ পিওর যারা অথেন্টিক বর্তমানে বোর্ডের কিন্তু দরজা পাওয়া যায় কিন্তু যারা একটু অথেন্টিক সেগুন কাঠের ডোর চান সেগুন কাঠের ডোর কিন্তু একটু অন্যরকম ফিল আছে দেখেন আমি কি চমৎকার কালার করে দিয়েছি এখানে কিন্তু সবগুলো ইটালিয়ান লেকার পলিশ করা আছে আপনারা চাইলে কিন্তু এগুলো ওয়াটারপ্রুফ পানি দিয়েও কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন কারণ আপনারা জানেন যে ইটালিয়ান লেকার স্প্রেগুলো এত চমৎকার কালার করা হয় যেগুলো কিন্তু আপনার পানি দিয়েও কিন্তু ওয়াশ করতে পারবেন এবং এই সবগুলোই কিন্তু অর্থেন্টিক চিঠি সেগুন কাঠ দিয়ে করা এবং একটি দরজা উনি নিয়েছেন যেটা কি না আল্লাহ লেখা আছে চাইলে কিন্তু আপনারা আপনার অনেকের নাম লিখে বা অনেকে ধর্মীয় কোনো অনেক অনেকে সনাতন ধর্মে আছেন অনেকে ওম লেখে বা আপনি যা চান আর কি আমরা করে যে যেহেতু বিজনেস করতে হয় তো উনি আল্লাহ নিয়েছেন আপনি চাইলে কিন্তু আপনার বাবা মার নাম লিখতে পারেন বা বাড়ির নাম লিখতে পারেন চারটা ডোর নিয়েছেন উনি এত সুন্দর কালার বা এত সুন্দর চমৎকার লাইফস্টাইল মানে জীবন পার হয়ে যাবে যেমন বাড়ি ঘরগুলো করি আমরা একশো বছর দেড়শো বছর তো ওই চিন্তাধারা থেকে কিন্তু আমাদের ডোরগুলো করা হয়েছে আর বিশেষ করে হচ্ছে যে আমরা প্রায় সময় বলি ওয়াটারপ্রুফ এখানে কিন্তু পানি দিলেও কিন্তু আপনার ডোরগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু পানি দেওয়ার পরেও কিন্তু খুবই চমৎকার পড়ে যাবে কারণ এগুলো সব কিন্তু ওয়াটারপ্রুফ এখানে নষ্ট হওয়ার কিন্তু কিছু নেই দেখেন আমি পথে হয়তো পানি ডালতেছি এগুলো কিন্তু পানি দেওয়ার পরেও কিন্তু এগুলো একটা পানিও কিন্তু থাকবে না এক ফোটা থাকবে না এখানে কারণ এগুলো সম্পূর্ণ কিন্তু ইটালিয়ান লেকারে ওয়াটারপ্রুফ করা হয়েছে আমি প্রতিটা দেখেন সবগুলা কিন্তু একবার ওয়াটারপ্রুফ এখানে কোনো ধরনের কিন্তু লোকচিত্রের কিছু নেই কর্নারও নিয়েছেন যদি এই ধরনের চমৎকার চমৎকার কর্নার আপনাদের ভালো লাগে অথবা যদি আপনি কোনো ইন্টারনেটে কর্নার দেখে থাকেন আপনি আমাদেরকে ইমেজ দেবেন আমরা কিন্তু করে দিব তো বিয়ার্স এই ছিল দরজা নিয়ে কথা এই দরজাগুলোর সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট যদি আপনি চান আপনার মতো কাস্টমাইজ করে নেবেন প্রাইসগুলো আমরা ভেরিয়েশন আসে প্রাইসগুলো হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে প্রাইসগুলো বলতে গেলে তো এগুলো হচ্ছে প্রতিটা ডোরের প্রাইস হচ্ছে ইটালিয়ান লাকারা স্প্রে দেওয়া সেগুন কার্ড অথেন্টিক এবং সেগুন কার্ড দিয়ে সম্পূর্ণ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস ডোরের দাম এ ধরনের চমৎকার চমৎকার ডিজাইন যদি আপনার কোনো ডিজাইন ভালো লাগে এনি ডিজাইন আপনি আমাদেরকে বলবেন আমরা ওয়াটারপ্রুফ একেবারে ওয়াটারপ্রুফ ইটালিয়ান লেখারা স্প্রে করে দেবো পার পিস জোরের দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে যদি এই ধরনের চমৎকার চমৎকার ভিডিও দেখতে চান তাহলে সরাসরি শোরুম চলে আসতে পারেন আমাদের শোরুম শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরা জায়গার নাম মাদ্রজাচার এলাকার নাম যারা আছেন যে না আমি নিজের চোখে দেখে ফার্নিচার বানাবো ডোর বানাবো আপনার সরাসরি আমার ফ্যাক্টরি চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরা জায়গার নাম আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টটি কিন্তু ভালো কারো প্রোডাক্টটি খারাপ না আপনার যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে কেনাকাটা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Thank you